সকালটা হয়ে যায় রে, আর একটু সকালটা থাকলে ভালো হয়। মোবাইলটা কোথায় গেল? চশমাটা দেই। আজকে তো হোলি, আজকে দেখি তো কে রং লাগাইতে আসে। আজকে একটাকেও না বাড়িতে ঢুকতে দিব না বাড়ি থেকে বের হইতে দিব। গেট টেট সব বন্ধ করে রাখবো। যাই ছেলেটাকে গিয়ে আগে ডাকি, তারপরে দেখাচ্ছি মজা। বাবু, ও বাবু, তো যেটা বল তাড়াতাড়ি উঠ, গেট টেট গুলো সব বন্ধ করে রাখ। আজকে তো হোলি, এখন কেউ 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 না কেউ ঢুকে পড়বে আইসে। তাড়াতাড়ি বন্ধ কর। আজকে তো হোলি, কিন্তু আমার কাছে তো রঙই নেই। শালা আজকে বাবার কাছে রং নিয়েই ছাড়বো। আজকে তো হোলি, দেখিয়েছে কার দম আছে আমাকে আজকে রং লাগানোর। যে আমাকে রং লাগাইতে আসবে তার 14 গুষ্টি আমি উদ্ধার করে দিব। রং লাগাই রং লাগাবে না। বাজারে আজকে সাবধানে গিয়ে সাবধানে আসতে লাগবে। হোলির দিন মাতালের প্রকোপ ছড়াছড়ি, এমনিতে সকাল সকাল আমাকে বহনি করাই দিয়েছে। যাই আরে কাকু, তুমি পুত্তর দল চালা, তোরা রং লাগার মানুষ পাইলি না, আমাকে শুধু বারবার পাইস না। আরে কাকু সরি কাকু, ভুল হয়ে গেছে কাকু, আমি প্রীতম ভেবে তোমাকে দিয়েছিলাম, সরি কাকু। এবার ওকে বাড়ি থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে। কোথায় গেল বন্ধুরা? আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তো প্রীতম, ওই তো কে রে? ওইটা আমার বেটাটা না? ওই বেটা দাদি ভাই আয়, তোকে কতবার বলছি তোকে রং খেলতে না, তুই তাও রং খেলছিস। দাদি ভাই আয়, দাদি আমি রং খেলবো, আমি বাড়ি যাবো না। আল্লাহর বেটা তুই রং খেলবি? হ্যাঁ রং খেলবি। ফোন আসছে। হ্যালো, হ্যাঁ আমার সাথে জানিস আমি পুরানা খেলাড়ি। আমার বন্ধুগুলো না, ওই দাঁড়া দাঁড়া হোলি খেলবো, দাঁড়া না দাঁড়া না। আমাদের